Thank you.
ਕਾਲੋ ਹਾਥ ਬੇਗੇ ਦਾਉ ਗੁੜੀਏ ਦਾਉ ਬੇਗੇ ਦਾਉ ਗੁੜੀਏ ਦਾਉ ਸਤਿਗੁਰੂ ਬੀਜੇਪੀ ਸਾਹ
এই দাবি নিয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ গ্রহণ করে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছি। আপনারা জানেন আমার ভাই বন্ধুরা সংগ্রামী মানুষরা জানেন আমাদের মন্ত্রীদের গ্রেপ্তার করেছে, আমাদের এমপিদের গ্রেপ্তার করেছে, আমাদেরকে গান্ধী জন্ম জয়ন্তীতে গান্ধীর পদতলে বসে আমরা যখন নিরবতা পালন করছিলাম পুলিশ আমাদেরকে মেরে কাটিয়ে দিয়েছে। গভীর রাত্রে দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে বাংলার টাকা পাওনা সেই টাকা নিয়ে মন্ত্রী আলোচনা করবে, 3 ঘন্টা বসিয়ে রেখে 30 জন 40 জন এমএলএ এমপি মন্ত্রী তাদের গ্রেপ্তার করেছে। এখানে বলছে কোন বাকিপুর রেশনের কারবার করতেন, তাহলে ওখানে আমাদের কি দোষ ছিল? 40 জন এমএলএ মন্ত্রী তাদের এমপি তাদের গ্রেপ্তার করেছিলেন, এটা কথা নয়। বিএপি এক ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের পেছনে পশ্চিমবঙ্গ সিপিএম এবং আমার বলতে দ্বিধা নেই পশ্চিমবঙ্গ কংগ্রেসের সঙ্গে যুক্ত। এরা তৃণমূলকে তৃণমূল ভারতবর্ষে ইন্ডিয়া ভারতবর্ষে এক সংগঠন তৈরি করেছে যার প্রধান ভূমিকায় মমতা ব্যানার্জি। বিজেপি বুঝেছে 70-60% মানুষ ওই ইন্ডিয়ার সংগঠনের মধ্যে যুক্ত সংগঠনের মধ্যে রয়েছে, তাহলে 60% মানুষ যেদিকে আছে 40% মানুষ কি কখনো জিততে পারে? বিজেপি বুঝে গিয়েছে যে বিজেপি জিততে পারবে না, তাই তারা সারা ভারতবর্ষে শুধু আমাদের নয় জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী তাই নয় অশোক গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী তার ছেলেকে 72 ঘন্টা ধরে ইডি তাকে আটকে রেখেছে। যারা ভারতবর্ষে দিল্লিতে মধ্যপ্রদেশে উত্তরাখণ্ডে সারা ভারতবর্ষে বিহারে সারা ভারতবর্ষে বাংলায় ইডি এবং সিবিআই ভরসা এখন বিজেপি জনতা নয় মানুষ, বিজেপির ভরসা নয় ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্স তাদের ভরসা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছে আমাদের প্রতিবাদ নয়, আমাদের সংগ্রাম বাংলাকে বিশ্ব বাংলা তৈরি করার, এই বিশ্ব বাংলা তৈরির পথে যে আমাদের পথে দাঁড়াবে আমরা জনমতাম সংগ্রামের মধ্যে দিয়ে বাংলার 10 কোটি মানুষকে আমরা রক্ষা করবো, ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা পুরো প্রতিষ্ঠা করব। আজ গণতন্ত্র সংকটের মধ্যে পড়েছে, বলছে এক ধর্ম এক নেশন এক ভোট, এই এক আশ্চর্য ঘটনা। ভারতবর্ষের ইতিহাস কি? পৃথিবীর ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের হাজার হাজার বছরের যে কৃষ্টি সংস্কৃতি যে সভ্যতা, এই সভ্যতাকে মুছে দিয়ে বিজেপি যারা স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে ছিল, যারা স্বাধীনতা আন্দোলনে নেতাজির বিরুদ্ধে ছিল, যারা স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে ছিল, তারা আজকে ভারতবর্ষের স্বাধীনতা এবং গণতন্ত্রকে আজকে সংকটের মধ্যে ফেলেছে। আর এই সংকটে সারা ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশের দিকে যাচ্ছে। মানুষ যখন বাঁচার লড়াই করছে আর তৃণমূল সেই বাঁচার লড়াইতে শ্রমিকদেরকে সঙ্গে করে নিয়ে কৃষকদেরকে সঙ্গে করে নিয়ে ছাত্র যুবদের সঙ্গে করে যখন এগিয়ে চলেছে তখন বিজেপির কাছে কোনো পথ নেই। আমাদের এমএলএদের মন্ত্রীদের কর্মীদের নেতাদের সকলকে গ্রেপ্তার করা ছাড়া কোনো পথ নেই। তাই আমরা গতকাল জেলা সারা বাংলাতে চলছে, আমি আমাদের এখানে সম্রাট চক্রবর্তী তাপস দে তীর্থঙ্কর ঘোষ আমাদের বোবাই আমাদের পার্থ চৌধুরী সহ এদেরকে আমরা কালকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমার সমস্ত কাউন্সিলর বন্ধুদের লক্ষ্মী পুজো আছে, মায়েদের আজকে ঘর ছেড়ে বেরোনো খুব কষ্ট, কিন্তু প্রতিবাদ আমাদের চলছে। এই প্রতিবাদে ততক্ষণ চলবে 2024-এ যে লড়াই বিজেপি আক্রান্ত করে আমাদের নেতা নেত্রীদের আমাদের মন্ত্রীদের গ্রেপ্তার করছে।
2024 এ লোকসভাতে গিয়ে মানুষের প্রতিবাদ আশা করবে বিজেপিকে পরিষ্কার করে ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের স্বাধীনতাকে ভারতবর্ষের গরীব মানুষ শ্রমিক কৃষকের মুক্তির পথের সোপান মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে আপনাদের এই কথা বলে আমি সকলকে আজকে এই সকালে লক্ষ্মী পূজার দিন সমবেত হয়ে প্রতিবাদ করেছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন আমি আরেকজনকে অভিনন্দন জানাই অভিষেক ব্যানার্জি যে দৃঢ়তার সঙ্গে তিনি এগিয়ে চলেছেন ভারতবর্ষে তার বিরুদ্ধে এই হয়েছে সেই হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য আরেক ষড়যন্ত্র চলছে যে প্রতিবাদ করবে ভারতবর্ষে দিল্লির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর বিজেপির দল সিপিএম কংগ্রেস বিজেপিকে সমর্থন করছে তাই আমরা বলছি আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলছে এই কথা বলে আজকের আমার কথা এখানে শেষ করি আমাদের প্রতিটি ওয়ার্ডে আগামী কালকে বাদ দিয়ে রোববার থেকে প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রতিবাদী সভা হবে প্রত্যেক ওয়ার্ডে প্রতিবাদী সভা মাধবকে আমি আজকে এই সভা শেষ করার জন্য অনুরোধ